গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে এগারোটায় ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা দোয়া ও মোনাজাতও করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর দৌহিত্র রাদোয়ান মুজিব সিদ্দিক সহ পরিবারের অন্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন এর আগে সকাল সোয়া আটটায় তার বহর আগের মতো টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হয় এটি প্রধানমন্ত্রীর পারিবারিক সফর বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস এর কর্মকর্তারা সফর শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর আগে চার জুলাই ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ প্রধানমন্ত্রীর পরিবারের অন্য সদস্যরা পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করেন